আসসালামু আলাইকুম। আমাদের জীবনে কিছু কিছু সময় আসে যেগুলো আমার মনে হয় যে আমি এই কাজটা জীবনে করতেই পারি না, আমার দ্বারা এই কাজ কোনোদিন সম্ভব না, আমি কোনোদিন এই কাজ করব না, এইরকম চিন্তা ভাবনা আসে যে আমরা কোনোদিন এই কাজ করব না। লাইফে কখন কি হয় এটা বলা খুব মুশকিল, তাই একটা জিনিস বলবেন না যে আমি কোনোদিন এই কাজ করব না, আমার দ্বারা কোনোদিন এই কাজ হবে না। লাইফে কখন কিভাবে জীবনে মোড় ঘুরে যায় এটা বলা খুব মুশকিল। সো এটা বলেন না যে আমি এটা জীবনে হবো না বা এটা আমি করবো না জীবনে, বা আমার দ্বারা এটা জীবনে হবে না, আমি জীবনে এটা করব না। আপনি এটা বলবেন যে আমি জীবনে এটা না করার খুব চেষ্টা করব, ইনশাল্লাহ আমার বিশ্বাস আমি এই কাজটা করব না। সো এটা বলার একটা কারণ কি, আমি গতকালকে আমার এক মামার সাথে গল্প করছিলাম, তিনি চা বিক্রি করে এবং তিনি বলছে আমি যখন তোমাদের বয়সের মতো ছিলাম বা 26-29-30 বছর বয়সে ছিলাম তখন আমি কোনোদিন কারোর গ্লাস পর্যন্ত আগিয়ে দিইনি যে পানি খাও বা চা খাও, এইরকম করিনি। কিন্তু এখন দেখো অহরহ কত মানুষের আমি চা দিচ্ছি, আমি কখনো ভাবিও নি যে এটা আমি করব। আমার চিন্তাভাবনা ছিল যে আমি কোনোদিন কারোর চা দেব কিংবা পানি আগিয়ে দেবো, এই কাজগুলো আমি কোনোদিন করব না। কিন্তু দেখো লাইফে কখন কি মোড় ঘুরে যায় বলা যায় না। সো আমি তার কথাটা আমার খুব ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম যে লাইফে কখন কিভাবে তার জীবনে মোড় ঘুরে যায় বলা খুব মুশকিল, তাই আপনি সবসময় ভালো কাজটা করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনি যাই আপনার জীবনে ঘুরে যাক না কোনো ভালো কাজ যদি করেন, আপনার মোড় ঘুরলেও ভালো দিকে মোড় ঘুরবে, অবশ্যই খারাপ দিকে মোড় ঘুরবে না। আর খারাপ দিকে মোড় ঘুরলেও সেটা স্থায়ী হবে না, এটা সবসময় মাথায় রাখবেন। সো সবসময় আপনি ভালো কাজ করে যান এবং সৎ থাকেন, দেখবেন আপনার ভালো হবেই, এটা নিশ্চিত। হতে পারে কিছু সময় আপনি খারাপ থাকতে পারেন, কিন্তু স্থায়ীভাবে আপনি খারাপ থাকতে পারবেন না, আপনি অবশ্যই ভালো থাকতে পারবেন। এবং আমি চা বিক্রেতা মামার কাছে এটা শুনে আমার খুবই ভালো লাগলো, তাই আপনারা যারা চিন্তা করেন যে আমি জীবনে ওইটা করব না, এইরকম মন মানসিকতা নিয়ে কথা বলেন, তারা এটা কখনো বলবেন না, কারণ জীবনে যখন তখন মোড় ঘুরতে পারে। সো আপনি সততার সাথে ভালো কাজ করেন।